তোমাদের পরীক্ষা আশা করি ভালোই হয়েছে কারণ প্রশ্ন ছিল সাজেস্টিভ তো তোমাদের কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে আমরা চলো এমসি কিউ এবং এসি উত্তরগুলো দেখব সংসারে তার নাকি মন নেই কার উত্তর হচ্ছে নিখিল সকলে এক কথাই বলে সকলে যে কথা বলে খ সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো এটা কী বলে ফাঁপি তা অন্য হাজার মাইল দূরেই থাক আর ড্যাশ কটি তালা লাগানো একত্রিশটি রূপনারায়ণের কুলে কোন কাব্যগ্রন্থ শেষ লেখা তারপর শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন চলেছিল হরিণের মাংস তৈরির জন্য আর আগুন লাগে আগুন কোথায় লাগে জলের ধূসর জলের অন্ধকারে ধূসর ফেনায় রন্ধনতা জননের পাশের নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল কোথায় জঙ্গলে বহুদিন ড্যাশ কাটেনি জঙ্গলে আরে সব সময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে উক্তিটি হচ্ছে নেপথ্যে হারমোনিয়াম বাদক তারপরের প্রশ্নের উত্তর হচ্ছে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন নানা রঙের দিন নাটকের রজনীকান্তের প্রসাদ দিলদার এক কথায় মালিকের কানে তুলবেন না কথাটা হলো রোজ লুকিয়ে গিররুমে ঘুমানোর কথা জয়তরণের ঠাসা এখানে যে যে জায়গাটির কথা বলা হয়েছে মোহনীয় রুম এই প্রশ্নের উত্তর বাংলার মাস্টারমশাই করেছেন দুজন মাস্টারমশাই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় তিনবার বাক্যের অব্যবহিত উপাদান বিলোসনের কথা কে বলেছেন উত্তর হচ্ছে ব্লুমফিল্ড ওয়ালা প্রত্যয়টি হলো একটি পরাধীন রূপমূল মধ্যযুগের সৎগণ এই ছবিটি ছবিটির কি এটা হচ্ছে বিনোদ বিহারী মুখোপাধ্যায় নবজীবনের গান রচনা যতিরিন্দ্র মৈত্র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন প্রস প্রশান্ত চন্দ্র কুস্তি খেলার একটি প্যাঁচে হলো ঢাক অযান্ত্রিক চলচ্চিত্রের পরিচালক হচ্ছে ঋত্বিক ঘটক এরপর আমরা এসে কিউ দেখব এসে কিউ প্রশ্নের অ্যান্সার প্রথম যে প্রশ্নের অ্যান্সার এটা সম্বন্ধে একটুকু আমাদের দ্বন্দ্ব রয়েছে তবুও আর কি তোমার তোমরা কী লিখেছো বলবে এরকম দুটো অ্যান্সার এসেছে তাড়াহুড়োতে বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা তান্ত্রিকের কথা শুনে অসময়ে তিন ছেলের হোম ছেড়ে উঠে যাওয়াকেই বুড়ো কর্তার মৃত্যুর জন্য দায়ী করেন আবার আরেকটা জায়গায় রয়েছে ছোটো বইয়ের বাবা যে তান্ত্রিক এনেছিল সেই তান্ত্রিক তাকেই পিসিমা মৃত্যুর কারণ হিসাবে দেখিয়েছেন এরপর পরের প্রশ্ন এ এ অন্যায় অত্যাচার নয় বক্তা কাকে অন্যায় অত্যাচার বলেছেন বক্তা মৃত্যুঞ্জয় তার স্ত্রী অর্থাৎ টুনুর মায়ের স্বামীকে অনুসরণ করে একবেলা খাবার ছেড়ে দেওয়া বা না খেয়ে মরার চেষ্টাকে অন্যায় বা অত্যাচার বলেছেন সেখানে একটা গড়ে উঠেছে বাজার বাজারে কি কি জিনিসের দোকান আছে এখানে ভারতবর্ষ গল্পে সংখ্যা দরকার নেই পোশাকের দোকান রয়েছে সন্দেশের দোকান রয়েছে মুদিখানার দোকান রয়েছে চায়ের দোকান রয়েছে মনোহারের দোকান রয়েছে অর্থাৎ সংখ্যা বলে নেই কী কী জিনিসের দোকান রয়েছে তারপরে দেখা গেল অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কী না অদ্ভুত দৃশ্যটি হল মৃত মৃতব্রত বুড়ির দেহে প্রাণ সঞ্চার হওয়ায় বুড়ির মোড়াটা নড়ছে তারপর অলস সূর্য এঁকে দেয় দেয় অলস সূর্য কোথায় কি এঁকে দেয় না সূর্য মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয় কঠিনেরে ভালোবাসিলাম কঠিন কঠিনেরে ভালোবাসিলাম কেন না কঠিনের ভালোবাসিলেন সে কখনো না বঞ্চনা অর্থাৎ কঠিন সত্য সে কখনও না বঞ্চনা নিহত ভাইয়ের সব দেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন কবি মৃদুল দাসগুপ্ত মনে করেন নিহত বাহির সবদেহ দেখে কবি বা শিল্পীদের মনে ক্রোধের সঞ্চার হওয়াই উচিত নয় না হলে মূল্যবোধ অর্থহীন হয়ে যাবে তারপর নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল কেন এখান থেকে যে প্রশ্নটা আছে অথবাতে শিকারীদের বন্দুকের গুলির আঘাতে সুন্দরী বাদামি হরিণটির শরীর থেকে রক্ত ঝরে পড়ছিল বলে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়েছিল এইরে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝার শোভাযাত্রীদের মিছিল আটকাতে যারা চাল চাই কাপড় চাই বলে আন্দোলন করছিল তাদের আটকানোর জন্য এই পুলিশ আসছিল কামন কুইক মোহাম্মদের ক্যাচটা দাও তো কেন মোহাম্মদ কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন তাহলে রজনীকান্ত শাহজাহান নাটক থেকে ঔরঙ্গের চরিত্রে অভিনীত স্মৃতি রোমন্থন করতে গিয়ে প্রমটার কালীনাথ সেনকে কে মোহাম্মদের ক্যাচ দিতে বলেন তখনই কালীনাথ ক্যাচ দি ক্যাচ দিয়েছিলেন তাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথর তোলার পর কী দেখা গিয়েছিল না গুরু মর্দানা গুরু গুরু নানক মর্দানাকে সামনের পাথরটা তুলে আনতে বলায় মর্দানা পাথরটি তুললে সেখান থেকে জলের ঝর্ণা বেরিয়ে আসে নিমিশেই চারিদিক জলে থৈ হয়ে যায় তারপর ভাষা সৃষ্টি ও প্রয়োগের মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে না মস্তিষ্কর ভূমিকা গ্রহণ করে বাম গোলার্ধক তারপর রূপের ভিত্তি বলতে কি বোঝায় না পদের যে অংশ মূল ভিত হিসাবে কাজ করে তাকে ভিত্তি বলে যেমন নাগরিকত্ব পদের ভিত্তি নাগরিক আবার নাগরিক পদের ভিত্তি নগর না পদের যে অংশ প্রত্যয় বা উপসগর ভিত হিসাবে কাজ করে এরপর ধাতুর সঙ্গে প্রত্যয় যে প্রত্যয় বসে তার নাম কী তার নাম হচ্ছে ধাতু প্রত্যয় বা কৃত প্রত্যয় এটা উদাহরণ তুমি দ্বিতীয় পারো নাও পারো এরপরে বাকি প্রশ্ন কিন্তু সাজেস্টিভ প্রশ্ন আশা করি ভালো হয়েছে প্রত্যেকের পরীক্ষা আমরা প্রশ্নটা একটু বাকি অংশটা দেখে নেব পরের বছরের জন্য এখান থেকে তারপর নাটক থেকে এখান থেকে ভাষা ব্যাকরণ থেকে এই প্রশ্নগুলো সাজেস্টিভই ছিল এখানে অতুল প্রসাদ সেন দুজনের সাজেস্টিভ ছিল এ অংশটা এরপরে পরিবেশ জীবনে মানব প্রভাব যেটা সহজ সরল ছিল মানে এটা লেখা যাবে আর কি সহজেই তারপর শিশু শ্রমে বিলোপ এটার থেকে শতবর্ষে সেন যেটা তো ওই ওদিকে ছিল এখান থেকে লিখতে পারবে আশা করি প্রত্যেকে ভালো পরীক্ষা দিয়েছে এবং পরের দিন আমরা কিছুক্ষণ পরেই আমরা ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করবো সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম